समय खावा समय शोवा मेजाजी बेपार
গুরুচন্দ্রের পায়ে তুলে মাথায় নিয়ে উপদেশ কানে নিয়ে আমি কি মুশকিল, নামটাই শুনেছি, আগে তো দেখিনি কখনো। এই কয়েকদিন হলো কি আর করি বলো। গুরু তুমি আর ওদিকে যাও না, ওই যে আলিপুর ধর্মশালার দিকে। কেন, কি অসুখ করেছে? না না না, অসুখ না, অসুখ না, কোনো ঠাট্টা নয়। সবাই ভালো হয়ে যাচ্ছে, আমিও ভালো হয়ে গেল। তুমিও ভালো হয়ে গেলো? আমিও ভালো হয়ে গেল। গুরু কি করে ভালো হলে? এই হতাশ করলাম, একটা দোকান দিয়েছি, এই এদিক ওদিক করে বিচারটা তো হয়ে যায়। তুইও ভালো হ, চেষ্টা কর, বুঝলি? চলবে? হ্যাঁ চলবে, আমিও চেষ্টা করবো। হ্যাঁ চেষ্টা কর। কিছু বলেনি, বললাম আজকে হ্যাঁ। কি কাজ জানা? অনেক রকম জানে, দেখে শুনি। এই ধরুন এখান থেকে আপনার পকেট থেকে বলে দিতে পারি ওতে কি কি নোট আছে, আর ওই টাকাগুলো কেমন হট করে তুলে নেব, আপনি টেরও পাবেন না। কি জান বললে? আগে পকেট কাটতে জানি। হ্যাঁ, আর তাছাড়া শিয়াল ডাকতে জানি, কুকুর ডাকতে জানি, বিড়ালটাও জানি, আর জিভের তলায় আঙুল দিয়ে পকেটটা আমি গানও গাইতে জানি।
আমি দুঃখিত তোমার জন্য কিছু করতে পারলাম না বলে, তবে একথা বলবো তোমার স্পষ্টবাদিতে আমি খুব খুশি হয়েছি। হ্যাঁ দেখো, আমার মনে হচ্ছে তুমি যদি স্বাধীন ব্যবসা করো নিশ্চয়ই উন্নতি। স্বাধীন ব্যবসা না? হ্যাঁ আমি কি স্টার্ট দিচ্ছি। হ্যাঁ দেখো, তোমায় কাজ দিতে পার বলে মনে দুঃখ করো না কিন্তু। না না, দেখো সারা জীবনই আমাকে দুঃখ করতে হয়। আচ্ছা নমস্কার, চলি। তুইও ভালো হয়ে যা, মিয়ার লোক সব ভালো হয়ে যাচ্ছে। দুনিয়ার কিছুটা জায়গায় ঘুরে দেখলি তো? কি দেখলি, কি কি পেলি, কি দুনিয়া ভদ্রলোক বাস চলবে না, চলবে না, চলতে পারে না। পৃথিবীকে ভড়কি দাও, বেঁচে যাবে, দেবে না কেটে পড়ো। শোন, দিতে পেয়ে গেছে খিদে পেয়ে গেছে, কি করা যায়। একটা ভুলি দেব নাকি? বাবুজি, বাবুজি নমস্তে। বাবুজি বাবু दे दे मसाला दे। की बोलछे एक नंबर भेज देने की? ओ कुछ नहीं बाबूजी, वो लोग को बारण करने से कुछ नहीं सुनता, वो जरा पीछे ही चिल्ला उल्ला करता है। ओ तुम्हारे तो कहने ये सब चले टले बोलते। नहीं बाबूजी, क्या करूं, वो रोटी बेच के क्या होता, बच्चा है उसका पंजाब से इधर लाया है, क्या करूं। आशरफ देंगे मामा ना, अगर ऑफिस को दे। बाबू मेरा और एक आदमी है, ये बाबू ये देखिए, ये 5 रुपया जरा रख दीजिए, आपको बच्चा का लिए जरा मिठाई उठाई ले जाएंगे, ये मेहरबान करके लीजिए बाबू जी। अच्छा चलिए छोटा जी, उन्हें खा हो, जरा ख्याल रखना बाबू जी, जरा संभाल के चलना, ये कौन था जानता है, अफसर है। हाँ बाबू जी, বাবা না দিতে মারছেন কেন? না মারবে না, সেই বেলা 3টার থেকে এখানে এসে দাঁড়িয়ে আছে, কতবার বলছি
তোর বাবা গেছে টাকা আনতে, টাকা পাবে কবে তো আসবে? তারই বা দোষ কি? আমরাই তো খিদে খিদে করে তাকে ঝাঁঝরা করে ফেলেছি, তো হতভাগা ছেলে শুনবে সে কথা? বারে আমার যে খিদে পেয়েছে, বাবার জন্যই তো আমি দাঁড়িয়ে রয়েছি, বাবা তো গেছে টাকা আনতে। টাকা পাবে তবে তো আসবে, এইখানে দাঁড়িয়ে পা ব্যথা করে কি হবে? চল চল হতভাগা ছেলে, চল ঘরে চল। আমি যাব না। না যাবে না, যাবে না বলছি, কি ব্যাপার দাদা? মশাই সেই কথাটা বলতে এসেই তো বোকা হয়ে গেছি, কিছুতেই বলতে পারছি না। কেন ছেলেটির বাবা কামাখ্যা বাবু বাস অ্যাক্সিডেন্টে হাসপাতালে রয়েছেন আমাকে বললেন, কিছুতেই খবরটা আমি দিতে পারছি না মশাই। আর দিয়ে দরকার নেই, দাঁড়ান আমি দিচ্ছি। দিদি ভাই, দিদি ভাই, এই যে আপনার সঙ্গে একটু কথা ছিল। আমার সঙ্গে? হ্যাঁ, কিন্তু আপনাকে তো আমি চিনতে পারছি না। ও যতটুকু কথা অতটুকু চিনলেই হবে। কামাখ্যা বাবু 5টা টাকা পাঠিয়ে দিয়েছে। আপনার সঙ্গে তো দেখা হয়েছিল বুঝি। হ্যাঁ, উনি চলে গেলেন। চলে গেলেন? হ্যাঁ। দাদারা এবারে চলুন, আমরাও হালকা হই। হ্যাঁ চলুন। ব্যাপারটা কি দাঁড়ালো দাদা? কেন কেন, আমি এসেছিলাম ওই ভদ্রলোকের অ্যাক্সিডেন্টের খবরটা দিতে, আর আপনি এখান থেকে 5 টাকা দিয়ে আমায় চেপে দিলেন, মানেটা কি? বুঝতে পারলেন না? মা বেটা তো এমনি অনাহারে চাপা পড়ে আছে, এর উপর কর্তার চাপা পড়ার খবরটা দিলে খুব ভালো হতো কি? যাচ্ছি যতদিন না শুনে একটু নিশ্চিত থাক না। আরে মশাই, সেই জন্যই 5 টাকার উপর বাহাদুরি করে ওদের নিশ্চিন্ত আয়তে দিন আমি দান করে দিলাম। আপনি তো অবাক করলেন মশাই, পৃথিবীটা ঘুরে দেখুন না, একেবারে গড়ে অবাক যাবে। চলুন